নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান ফুড চয়েসেসের রান্নাঘরে সকলকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি এক গুজিয়ার রেসিপি। এটা হোলি স্পেশাল মিষ্টির রেসিপি। এই হোলির সময় এই রকম গুজিয়া খেতে কিন্তু সবারই খুব ভালো লাগে। আশা করছি আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে। প্রথমে আমি সকলের কাছে অনুরোধ করছি এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য, আর রেসিপিটা ভালো লাগলে নতুন বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য, আর সবশেষে রেসিপির ভিডিওটা দেখার পর চ্যানেলটিকে লাইক শেয়ার করারও অনুরোধ রাখলাম। তবে চলুন দেখে নেওয়া যাক আমি এই রেসিপিটা কীভাবে তৈরি করছি। আর আমি প্রথমেই বলছি, আমি এই রেসিপিটা হাতেই মোল্ড ছাড়াই বানিয়ে নিব। তবে চলুন দেখে নেওয়া যাক আমি এই রেসিপিটা কীভাবে তৈরি করছি। প্রথমে আমি এক বাটি ময়দা নিয়েছি, তারপর 1 টেবিল স্পুন রিফাইন অয়েল, 1 টিস্পুন নুন দিয়ে ভালো করে ময়দার সাথে মিশিয়ে দিলাম। তারপর অল্প অল্প করে জল দিয়ে ভালো করে মেখে একটা ডো বানিয়ে নিব। ডো বানিয়ে নিয়ে তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব মোটামুটি আধ ঘন্টার জন্য। তারপর আমি এই দিক দিয়ে একটা ফ্রাই প্যানে রিফাইন অয়েল গরম করে নিয়েছি, তাতে আমি কাজু আর আলমন্ড ভেজে নিচ্ছি। রিফাইন তেলের মধ্যে 1 বাটি সুজি দিয়ে দিলাম। তারপর আমি 1/2 বাটি ডেসিকেটেড কোকোনাট দিয়ে ভালো করে এই সুজি আর ডেসিকেটেড কোকোনাটটা 2-3 মিনিটের জন্য একটু ভালো করে ভেজে নিব। তারপর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। এবার আমি 2 টেবিল স্পুন মিল্ক পাউডার দিয়ে ভালো করে এই সুজির সাথে মিশিয়ে দিয়েছি, কিন্তু এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধ করা আছে। তারপর আমি অন্য একটা পাত্রে নামিয়ে ফেলেছি। তারপর কাজু আর আলমন্ডের যে আমি একটা ভেজে নিয়েছিলাম সেটা গুঁড়ো করে নিয়েছি। এবার এই সম্পূর্ণ মিশ্রণটা এর মধ্যে দিয়ে ভালো করে মেখে নিব। তারপর কিছু কিশমিশ আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। কিশমিশটা বড় করে দিলে মুখে বাজবে, সেই জন্য ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তারপর এখানে 3 টেবিল স্পুন চিনি আমি পাউডার করে নিয়েছি, সেই পাউডার সুগারটা দিয়ে দিলাম। এবার ভালো করে সম্পূর্ণ মিশ্রণটা একটু হাতের সাহায্যে মিশিয়ে দিলাম। তারপর এখানে 2 টেবিল স্পুন দুধ নিয়ে 2 টিস্পুন মিল্ক পাউডার দিয়ে ভালো করে দুধটা একটু মিশিয়ে দিলাম। এবার এই দুধ দিয়ে অল্প অল্প করে এই মিশ্রণটাকে ভালো করে মিলিয়ে দিয়ে একটু ভালো করে মেখে নিব। এই মাখাটা মানে খুব সুন্দর করে নিলে একটু নরমও হবে, খেতে কিন্তু খুব ভালো লাগবে। এই গুজিয়ার ভেতরে এই যে স্টাফিংটা দেব সেটা কিন্তু খেতে খুব ভালো লাগবে। তো এইভাবে আমি রেখে দিয়ে তারপর যে ময়দার যে ডো বানিয়েছিলাম সেটা হাত দিয়ে এইভাবে ঠিক গোল গোল করে আমি নিচ্ছি। অনেকে হয়তো এটা মানে মোল্ড দিয়ে তৈরি করে, কিন্তু আমি মোল্ড দিয়ে তৈরি করছি না, আমি হাতের সাহায্যে কীভাবে তৈরি করছি একটু দেখে নিন, খুব সহজেই সবাই এটা পারবে। এভাবে আমি ভালো করে এই মিশ্রণটা ভিতরে দিয়েছি, তারপরে হাত দিয়ে সাইডগুলো একটু চেপে চেপে একটু মুড়িয়ে দিব। দেখুন, এই যে সব কটা আমি গুজিয়া তৈরি করে নিয়েছি। এভাবে তৈরি করে নেওয়ার পর তারপর আমি একটা ফ্রাই প্যানে অল্প রিফাইন তেল দিয়েছি। এটা কিন্তু ডুবো তেলে ভাজা যায়, কিন্তু আমি অল্প তেল দিয়ে ভেজে আপনাদের দেখাচ্ছি। এভাবে সব কটা গুজিয়ে আমি ভালো করে ভেজে নিব, আর গ্যাসের ফ্লেম কিন্তু একদম কমিয়ে রাখতে লাগবে। এবার ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে একটু 2 পিট ভেজে নিব। এরকম গুজিয়া খেতে কিন্তু খুবই ভালো লাগে। দেখুন ভাজা হয়ে গেছে, এখন আমি এক এক করে নামিয়ে নিচ্ছি। তবে আজকের আমার এই রেসিপিটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। তা আশা করছি আপনাদের কাছে এই রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই হোলির সময় এই রেসিপিটা আপনারা বানিয়ে খেয়ে দেখবেন। আর আরও অনুরোধ রাখছি, আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে কিন্তু নতুন বন্ধুদের কাছে আমি অনুরোধ রাখছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। আজ তবে এখানেই রাখলাম, আরেক কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আসব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ এই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য।